দরিদ্র পুরুষের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা ভাঙা চুড়িটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে। এসবের কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী। আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। মেয়ে মানুষরা এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মতো হয় না। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। পরিবারের হাজারটা মানা করার পরও যে মেয়েটি তোমার সাথে কথা বলে তোমার সাথে সম্পর্ক রাখে, সেই মেয়েটি অন্তত টাইম পাস করতে তোমার লাইফে আসেনি। যেই মেয়ে একটা ছেলের দোষ ধরে পুরো ছেলে জাতিকে খারাপ বলে, আর যে ছেলে একটা মেয়ের দোষ ধরে পুরো মেয়ে জাতিকে খারাপ বলে, তাদেরকে বলছি, সব মেয়েরা এক না। যদি এক হতো তাহলে তোমার বাড়িতে মা বোনগুলো খারাপ হতো, যদি এক হতো তাহলে তোমার বাবা ভাইয়েরাও খারাপই হতো।